আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার নিকট, যিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন। তো আজকে আমরা তাপগতিবিদ্যার ফার্স্ট চ্যাপ্টারে কার্নোটস ইঞ্জিন নিয়ে কিছু কথাবার্তা বলব। তো দেখা যাক, আমরা এই ক্লাসের পরে কিছু জিনিস শিখতে পারবো, সেটা হচ্ছে কার্নোটস ইঞ্জিন অ্যান্ড কার্নোট সাইকেল কি, রিভার্সিবল প্রসেস অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া, এন্ট্রোপি, অর্ডার এজ ওয়েল এজ ডিসঅর্ডার, এন্ট্রোপি শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা। তো বর্তমান জগতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আমাদের পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, কীভাবে বৃদ্ধি পাচ্ছে, এগুলোও কমপ্লিটলি এন্ট্রোপি দ্বারা বর্ণনা করা যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে কার্নোটস ইঞ্জিন। বর্তমানে আমরা যত ইঞ্জিন চালনা করা হয়, যতগুলো ইঞ্জিন রয়েছে, এগুলো দেখা যায় কীভাবে আমরা ইনপুট থেকে আউটপুটের পরিমাণ বেশি পাই। তো ইনপুট থেকে যদি আউটপুটের পরিমাণ বেশি পাওয়া যায়, তাহলে এই ইঞ্জিনের এফিসিয়েন্সি, দ্যাট মিন্স এর কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তো যে ইঞ্জিনের কর্মদক্ষতা যত বেশি, সেই ইঞ্জিন তত এফিশিয়েন্ট হয় এবং এই ইঞ্জিনটি আমাদের জন্য বেশি ব্যবহারের উপযোগী হয়। তো আমাদের দেখতে হবে ইনপুট কম দিয়ে কীভাবে আমরা আউটপুট বেশি পেতে পারি। তো কার্নোট ইঞ্জিন আসলে বাস্তবে এই ইঞ্জিন পাওয়া যায় না। এই ইঞ্জিন দ্বারা আমরা অন্য ইঞ্জিনের সম্পর্কে ভালো ধারণা পেতে পারি এবং এর সাথে তুলনা করে কোন ইঞ্জিনটা কেমন ভালো, কোনটার কর্মদক্ষতা ভালো, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমরা আজকে প্রথমে দেখব কার্নোটস ইঞ্জিন। তো কার্নোটস ইঞ্জিনের মধ্যে আমরা যে কথাগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কার্নোটস ইঞ্জিনের মধ্যে চারটি চক্র সংগঠিত হয়, চারটি ধাপ রয়েছে। সেটা চক্র না অবশ্য, সেটাকে আমরা ধাপ বলতে পারি। তো চিত্রের মধ্যে দেখা যাচ্ছে এ থেকে বি, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে এ থেকে বি, আবার বি থেকে সি, আবার সি থেকে ডি এবং ডি থেকে এ। এ থেকে বি হচ্ছে সমুষ্ণ প্রসারণ, সেটাকে বলা হয় আইসো থার্মাল এক্সপানশন। বি থেকে সি সেটা হচ্ছে এডিয়াবেটিক এক্সপানশন, এবং সি থেকে ডি সেটা হচ্ছে আইসো থার্মাল কম্প্রেশন, সমুষ্ণ সংকুচন, এবং ডি থেকে এ হচ্ছে এডিয়াবেটিক কম্প্রেশন, যাকে বলা হয় রুদ্ধতাপীয় সংকুচন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইঞ্জিনটির মধ্যে চারটি ধাপ সংগঠিত হয়, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ। এ থেকে বি হচ্ছে সমুষ্ণ প্রসারণ, বি থেকে সি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সি থেকে ডি হচ্ছে সমুষ্ণ সংকোচন, এবং ডি থেকে এ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এখানে এ বিন্দুটি হিট সোর্স হিসাবে কাজ করে, বি বিন্দুটি হিট ইনসুলেটেড প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, তাপ অন্তরক আসন হিসাবে কাজ করে বি বিন্দুটি, সি বিন্দুটি হিট সিঙ্ক, যাকে আমরা বলো তাপ গ্রাহক হিসাবে কাজ করে, এবং ডি বিন্দুটি তাপ অন্তরক আসন হিট ইনসুলেটেড প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি রুদ্ধতাপীয় সংকোচ, রুদ্ধতাপীয় প্রসারণ, বি থেকে সি রুদ্ধ, এ থেকে বি সমুষ্ণ সংকোচন, বি থেকে সি রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে এ থেকে বি এবং বি থেকে সি পজিটিভ কাজ হিসাবে সংগঠিত হয়, এবং সি থেকে ডি আবার ডি থেকে এ, সি থেকে ডি এবং ডি থেকে এ সেটি ঋণাত্মক কাজ হিসাবে সংগঠিত হয়। তো আমরা দেখব এতে
থেকে বি এবং বি থেকে সি এবং সি থেকে ডি এবং ডি থেকে এতে কতগুলো লেখ সংগঠিত হয়। এ থেকে বি যে লেখটা সেটা হচ্ছে আইসোথার্ম সমষ্ণ লেখ, বি থেকে সি যা হচ্ছে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখ, এবং সি থেকে ডি সেটা হচ্ছে সমষ্ণ লেখ, আবার ডি থেকে এ যা হচ্ছে সেটাও রুদ্ধতাপীয় লেখ। এখন আমরা দেখব এতে প্রাইমারি ওর ইনিশিয়াল চাপ হচ্ছে পি ওয়ান এবং ভলিউম হচ্ছে বি ওয়ান, বি বিন্দুতে প্রেশার হচ্ছে পি টু বি টু, আয়তন হচ্ছে বি টু, সি বিন্দুতে প্রেশার হচ্ছে পি থ্রি এবং ভলিউম হচ্ছে বি থ্রি, এবং ডি বিন্দুতে পি ফোর বি ফোর। তো আমরা যখন এ থেকে বিতে যাই তাহলে কাজ সংগঠিত হয়। তো আমরা জানি যখন, তো আসলে অ্যাকচুয়ালি কার্নোট ইঞ্জিনটি আইডিয়াল গ্যাস দ্বারা কল্পনা করা হয়েছে। আইডিয়াল গ্যাস দ্বারা যখন গ্যাস কোনো সিস্টেমের মধ্যে রাখা হয় এবং সিস্টেমের মধ্যে পিস্টন যুক্ত করা হয়, তাহলে এই পিস্টনের যখন এই পিস্টনের উপর যখন প্রেশার ক্রিয়েট করা হয়, এই পিস্টনের মধ্যে যখন বল দেওয়া হয়, ফোর্স প্রয়োগ করা হয়, তাহলে গ্যাসের কখনো সংকোচন ঘটে আবার কখনো প্রসারণ ঘটে। যখনই প্রসারণ ঘটে তখন ধনাত্মক কাজ সংগঠিত হয়, আবার যখন সংকোচন না হয়ে যখন প্রসারণ যখন হয় তখন ধনাত্মক কাজ সংগঠিত হয়, যখন সংকোচন হয় তখন ঋণাত্মক কাজ সংগঠিত হয়। তাহলে আমরা দেখব এখানে আয়তনের সাথে এবং চাপের সাথে আমরা কাজের সম্পর্কগুলো উপস্থাপন করতে পারি। তো আমরা এখানে দেখব যে এই বিন্দুটি তাপ আধার বা তাপস হিসাবে কাজ করছে, বি বিন্দুটি হিট ইনসুলেটেড প্ল্যাটফর্ম তাপ অন্তরক আসন হিসেবে কাজ করছে, এ থেকে বিতে কিউ পরিমাণ তাপ এবং এক্ষেত্রে টি ওয়ান পরিমাণ টেম্পারেচার, যখন বি থেকে সিতে আসে তাহলে এই প্রক্রিয়াটি যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে তাপমাত্রা পরিবর্তন ঘটলেও তাপশক্তি স্থির থাকে। আবার